আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে যা চো আছেন এটি সনি আলফা সিক্সটি ফোর হান্ড্রেড ক্রপ সেন্সার মিররলেস ক্যামেরা যেটি আমি বর্তমানে নিজে ব্যবহার করছি টু থাউজেন্ড লেটেস্ট মিররলেস ক্যামেরা বলতে পারেন এটি যদিও সনি টু এ আরো দুইটি মিররলেস ক্যামেরা ইউজ করেছে আলফা সিক্সটি সিক্স হান্ড্রেড এবং সিক্সটি ওয়ান হান্ড্রেড তারপরেও বাজেট এসন এবং ফিচারসের দিক থেকে এই ক্যামেরাটি আমার কাছে কেমন জানি বেশি ভালো

APS-C size 24.2 megapixel CMOS sensor এবং ইমেজ প্রসেসিং এর জন্য ব্যবহার করেছে হয়েছে বান্স এক্সিপ মানে ক্যামেরাতে থাকবে অস্ট অটোফোকাস এবং মোর লাইফ লাইক কালার রিপ্রোডাকশন সনি দাবি করছে এটি অল ফাস্ট 4D আই অটোফোকাস ক্যামেরা এবং এটি আসলে সত্য ক্যামেরাটির AF ডিটেকশন 425 পয়েন্টস বুঝতে পাচ্ছেন সাবজেক্ট যতই কর্নারে থাকুক না কেন ফোকাস করতে সক্ষম ক্যামেরাটি মানুষের বডি থেকে শুরু করে আই অ্যাকুরেট ট্র্যাক করতে পারে এমন কি পশু আই পর্যন্ত ক্যামেরাটির মাধ্যমে আপনি যে কোনো প্রাণীর ছবি তুলতে পারবেন উইথ আই অটো কথা বলতে ক্যামেরাটির আই অটোফোকাস অ্যাকুরেসি ছিল আসলে অবাক করার মতো ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে এর অটোফোকাস পারফরমেন্স আসলে অসাধারণ যেটি এই ক্যামেরাটির সব থেকে বড় প্লাস পয়েন্ট বলতে পারেন ক্যামেরাটি ওয়াটার সিল মেটাল কম্প্যাক্ট বডি এবং ডিজাইনের দিক থেকে বড় সুবিধা ছিল ফিলিপ আপ স্ক্রিন যেটি আপনি ওয়ান হান্ড্রেড ডিগ্রি পর্যন্ত ফ্লিপ করতে পারবেন অর্থাৎ ছবি তোলা বা ভিডিও করার সময় আপনি নিজেকে নিজে দেখে ক্যামেরাটির মাধ্যমে ছবি বা ভিডিও তুলতে পারবেন বিশেষ করে যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটটার তাদের ক্ষেত্রে সবচেয়ে সুবিধার একটি বিষয় হবে ছোটোখাটো এবং দেখতেও বেশ কিউট ক্যামেরাটি ক্যামেরাটির লেফট সাইডে ব্যবহার করা হয়েছে একটি এইচডিএমআই পোর্ট একটি ওসবি পোর্ট এবং একটি মাইক্রোফোন জ্যাক নিচের দিকে ব্যাটারি এবং একই সাথে একটি এসডি কার্ড স্লট ভিডিও ্রাফি এবং ফটোগ্রাফি উভয় দিকে ক্যামেরাটির অসাধারণ পারফরমেন্স আছে ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস এবং টেন এইট টি পি অথবা সেভেন টোয়েন্টিপি দিয়ে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এফপিএস ভিডিও রেকর্ড করা ক্যামেরাটির মাধ্যমে আপনি স্লোমো ভিডিও ক্যাপচার করতে পারবেন এবং যেটি পারফরমেন্স ছিল ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি ছিল যথেষ্ট শার্প তাছাড়া আগের মডেলগুলোর মতো এই ক্যামেরাটিতে থাকছে না কোনো টাইম লিমিট পারবেন যতক্ষণ পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ আছে যদিও ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি যথেষ্ট সন্তোষজনক না তাছাড়া এই ক্যামেরাটিতে থাকছে না কোনো ভিডিও করার ক্ষেত্রে সব থেকে বেস্ট ক্যামেরা বলতে পারেন এটি আর ভালোভাবে দেখতে চান তাহলে এই চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলো দেখতে পারেন সেই ভিডিওগুলো সব এই ক্যামেরাটির মাধ্যমে শুট করা হয়েছে ভিডিওগুলো দেখলে আরও বেশি ভালো ক্যামেরাটিতে থাকছে এস লক টু থ্রি এবং নতুন ভাবে যোগ করা হয়েছে এইচ এল জি ওয় টু থ্রির মতো পিকচার প্রোফাইল যেগুলো ব্যবহার করে আপনি সহজেই কালার রিপ্রোডাকশন করতে পারবেন এবং পাবেন বেটার ডাইনামিক রেঞ্জ সিস্টেম মেনু বেশ একটা যথেষ্ট পরিমাণে ইজি মোড মন্টা কাস্টম বাটন এবং ফেভারিট মেনু অপশনগুলো থাকার কারণে খুব সহজে আপনি ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন ক্যামেরাটির ডিসপ্লেটি সেমিটাস অর্থাৎ টাচ ট্র্যাকিং টাচ ফোকাস এবং পিক্সার জুঙের ক্ষেত্রে টাসে কাজ করবে বাকি সিস্টেম মেনুতে টাসে করে রাখতে পারবেন যখন ছবি তুলবেন বাকি দিকগুলোতে খারাপ না বলতে পারলেও একটি জায়গায় আমাকে অবশ্যই খারাপ বলতে হচ্ছে সেটি হলো ব্যাটারি রিভিউ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওরে কষ্ট